আমরা যে সমস্ত সুন্দর ভালো চিন্তা ভাবনা করে আসতেছি, রাজনীতিতে আসছি কিন্তু আপনাদের সেবায় নিয়োজিত হতে চাচ্ছি, যে কারণে ভালো চিন্তা ভাবনা নিয়ে আসতেছি। এখানে সকলেই থাকবে কিন্তু আপনাদের চিন্তা করতে হবে যে আমরা প্রতিহিংসার রাজনীতি তো চাই না। এখানে একটাই প্রতিশ্রুতি আছে, চান্দাবাজি থাকবে না, দুর্নীতিবাজ যদি আমার সামনে পড়ে আমার দ্বারা কেউ দুর্নীতি করতে পারবে না, বিশেষ কোনো ব্যক্তি কোনো প্রাধান্য পাবে, যদি প্রাধান্য পেয়ে থাকে আমার কাছে, আপনারা যারা ভোটার আছেন আপনাদের দিয়ে যদি আমি নির্বাচিত হই, আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান আপনারাই থাকবে। নির্বাচনের পর যদি আপনারা 30 তারিখে ভোট দেন, যদি 30 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দেন, তাহলে মনে রাখবেন যে আমি আপনাদের প্রতিনিধি হয়ে থাকবো। যারা ভোট দিবে না তাদেরও প্রতিনিধি হয়ে থাকবো, আর যারা ভোট দিবেন তাদেরও প্রতিনিধি হয়ে থাকবো ইনশাল্লাহ, যার জন্য আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। তা আমি আর বক্তব্য দীর্ঘায়ু করবো না, যেহেতু প্রার্থী এবং নির্বাচন আর এ সমস্ত কাজ, মানে যা কাজ মানে যেগুলি বললাম সেগুলি করা সম্ভব হবে একমাত্র যদি আপনারা সকলে 30 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের কাজে লাগাতে পারে। আমি আসছি আপনাদের কাজ করতে, আর আপনারা লাগাবেন না কিনা একটু আমি শুনতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যারা আছেন, যারা এসেছেন, আপনারা সকলেই 30 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবক হওয়ার সুযোগ করে দেন। এমপি না, সেবক হতে চাই, আপনাদের সেবক হওয়ার সুযোগ করে দেন, আমি কাজ করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।